আসসালামু আলাইকুম মনুরা, আপনারা হগলডি কিরম আছেন মোর একটু জানাইয়েন। এখন তো ময়ূর আনতে আইসি, কত কিছু পদ জোগাড় মোগাড় করিয়া, এরপরে এই তেল পেঁচ সব কিছু জোগাড় করিয়া এই রানতে আইসি, চুলোটা কেবল আঙ্গাইছি। এখন একটু আলু হাক বাজ, মিডে আলু হাক, মিডে আলু হাক আপনারা চেনেন, কেউ খাইছেন কোনো দিন? সিঙ্গুর মাছ দিয়া, পেঁয়াজ রসুন দিয়া ভাজ্যে, এর মধ্যে শাকটা দিয়ে ভাজ্যে খাইবেন, এককাল দেখবেন যে জম্মের মজা লাগে। আলু হাক অনেকে চেনেই না মনে হয়, বরিশালের আবার এইটি একটু ভালো খায়। তাই আফারা মনুরা দাদরা, মোর বরিশালে বাসা বলে অনেকেরই পছন্দ হয়েছে, হের লিগে মুই আবার আজকে বরিশালে বাসায় বলক দিলাম, আপনারা একটু জানাইয়েন কীরম লাগে, হেলে অনেক খুশি হমু। এখন দেখেন পেঁয়াজটারে লাল করিয়ে চিংড়ি মাছটারে ভাজছে, এর মধ্যে হাঁকটা দিয়ে দিম, অল্প একটু পানি দিয়ে দিম যেন নরম হয়, খাইয়ে দেখবেন একদিন ভাজছে কীরম লাগে, হেকেলে মোর কথা মনে হবেন যে আসলেও আফাই তো কইছিলে যে ভালো হইবে। একটু যদি গের তো বোম্বাই মরিচ দিতে পারেন তাহলে তো আরও ফাইন, মুই একটু দিছি যেমন জাল হেমন গেরান, বোম্বাই মরিচ দিয়ে হাঁক বাজলে খালি হাঁক দিয়েই ভাত খাওয়া যায়, হাঁকটা অকালে ভালো মতন কুচি কুচি করে কুটছি, আগে সুন্দর মতো ধুয়ে লইছি যেন বালি স্যালি কিচ্ছু না থায়। এই দেখেন কোনো হলুদ টলুদ কিচ্ছু দিব না, হেলে সবুজ কালারটা থাকবে না হাঁকের, একবার এক ইসে সেদ্ধ করি হেলাম, বারবার অত মই মশলা দিয়ে লাড়াচাড়া করতে গেলে হাঁকের কালারও নষ্ট হয়ে যায় আর খাইতেও মজা লাগে না। এই দেখবেন আনে কীরম হয় আলু হাঁকটা, আপনারা একসময় কিনে খাইয়ে দেখেন, দেখবেন আনে মজা লাগবে এনে, দেখছেন ক্যামেরায় একটু উল্টো মুড়ি দৌড়িয়ে তুললাম যেন সুন্দর দেখে হাঁকের কালারটা। এই তো জালটা একটু কমাই দিয়ে থইছি, এখন এই দেখেন 5 মিনিট পর লাড়া দিয়ে দেখমু, একালে হাঁক নরমই রয়েছে মোমিন নাহান, দেখছেন যেমন কালারটা হেমন খাইতে, আপনারা যদি মোর দাঁড়ে থাকতেন একটু খাওয়াই দেখতাম যে কী মজাটা লাগে। এই হাঁক পাতা শরীরের জন্য ভালো, আপনারা প্রত্যেক দিন এক প্রকারের হাঁক রাখবেনই, আমিও চেষ্টা করি হাঁক পাতা এক প্রতিদিন খাওয়ার মেনুতে রাখার জন্য। এখন এই হাঁকটা বাজো হইবে, এরপর দেখবেন এই চিকেনের জাল ফেরাই বানাইতে আছি, চিকেনটারে আগে সব ময় মশলা দিয়া মাহাইয়ে ম্যারিনেট করিয়ে থইছি, এককালে সয়া সস, টক দই, আদা, জিরা, রসুন, গরম মশলা সব মাহাইয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে থুয়ে দিছি। এখন ওইটার তেলের উপরে একটা লাল হরিয়ে বাজছে, এবার দেখবেন আমি কী বেল করি। অনেকে ব্রয়লার মুরগ খাইতে চায় না, এখন কী হরার আছে, মাইয়ে পোলাই তো এছাড়া খাইবেই না, হেরা আবার অন্য কোনো শাক পাতা কয় না, ওই যে মাছ মশা খাইবে না, ধরবে না, ছুইবেও না, সেগুলো গিয়ে প্রত্যেক দিন মোর মুরহরে আনতে লাগবে, দেখবেন মোর বলক যদি দেখেন প্রত্যেক দিন মুরহ আসেই। এখন একদিন এক রহম রান্ধে দিই, একদিন বুনিয়ে দিই, একদিন বাজিয়ে দিই, একদিন জোল রান্ধে দিই, ডেলি এক গেমই রান্দা খাইলে মজাও লাগে না, এখন হেরা ওই এই স্বাদ পায় অন্য কিছু লাগে না, হ্যাঁ জন্য ইয়ে স্পেশাল রান্দাই লাগে, মোরা হাঁক পাতা মাছ মুছ ভাজিয়ে খাই, মোরও ব্রয়লার মুরগি প্রত্যেক দিন খাইতে মজা লাগে না, মোরা হয়েছি মাছে ভাতে বাঙালি, আজকাল গো মাই বলে হয়েছে ডিজিটাল, হ্যাঁ মুঠোর গোস্ত দেওয়া লাগবে, আনাইলে এরা ভাত খাইতে পারে না, আনাইলে ডিম বুনিয়ে দেওয়া লাগবে, গোস্ত এক প্রকারের লাগবেই, দেশি মুরগা দিলে হ্যাঁ বলে শক্ত, হ্যাঁ মজা লাগে না, ওরা ওইয়ে খাইয়ে বড় হয়েছে ওইয়ে হয়েছে নে। এই দেখেন একটা লাল লাল করে ভাজতে আছি, সব মশলা গায়ে মাহান নিয়ে আছে, ভাজাটা আমার এককালে লাল হয়েছে আর গেরানো ছুটছে মশলার। এডারে কয় জাল চিকেন ফেরাই, মরিচ টরিচ একাল সুন্দর মতো দিয়ে লাল করিয়ে রানবেন আর একসে খাইবেন ঘরে বইয়ে, বাইরে নামনে আপনাকে কাম নাই, বিনে দরকারে বাইরে না নামনি, ঘরে বই রানবেন খাইবেন আল্লাহর নাম লইবেন। এই এখন বেশি একটা বাইরে যাইও না একান্ত দরকার ছাড়া, ঘরেই থাহি।
ইচ্ছে মতো এখন আর বাজারও করতে পারি না, ইচ্ছে মতো কিছু কিনতেও পারি না। এখন ওই যা আনিয়ে দে এই রান দেখাইয়ে বইতে আর হর মুখে। এখন একটু বাজার আমার শেষ হয়ে গেছে, এখন এই গরম মশলা দিয়ে দিছি। গরম মশলার মধ্যে মোর এলাচটের গ্রানটাই বেশি ভালো লাগে, এই তো এলাচটাই একটু বেশি দিই। এবার দিলাম পেঁয়াজ কুচন্যা আর কয়টা মরিচ, আর ওই যে মাখা মশলা আছে ওইটা দিয়ে দিম, আর কিচ্ছু দিব না। দেখছেন কেমন সুন্দর দেখে, এখন পেস্টটা লাল লাল হইলে জল দিয়ে এই 10 মিনিট পর আইসি, দেহি লারা দিয়ে কি অবস্থা। উখরি দিয়ে বোঝা যায় হয়ে গেছে, হ্যাঁ কালে লাল হয়ে গেছে, ভাজা ভাজা হয়েছে। এনে দিয়ে পোলা পানে একাল মজা করি খাইবে, এনে কইবে না আম্মু জম্মের মজা হয়েছে। আসবো এখানে একটু গরম মশলার গুঁড়ি ছিটিয়ে দিমু, ওই জিরে আর দারচিনি এলাইছে এই উপর দিয়ে। কি কয় তো জানো, এখন করমু কি মাইয়ে পোলাই। গরম মশলার গুঁড়ি ছিটিয়ে দিছি, এখন একটু বাইগুন ভাজমু তেলের উপরে, চিংড়ি মাছ দিয়ে বাইগুন একালে ভাজা ভাজা করম। নিজের গাছের বাইগুন বুঝছেন দাদর, মোর যে ছাদ বাগান আছে না হেতে মোর বাইগুন কাঁঠাল এরপর লেমু ও সব আছে। কুমলা গাছ হয়েছে, আমড়া গাছ, পেয়ারা গাছ। একদিন তো মোর বলুকে দেখাইছিলাম গাছপালাগুলো, বাইগুন গুলো এককাল নরম হয়ে যায় তেলে দিলে আর খাইতে অনেক টেস হয়। এই চিংড়ি মাছ আর বাইগুন ভাজা হয়ে গেছে, এখন পেস্টারে ওই লোক ভাজমু, ভাজছে একটু আদা রসুন দিব আর কিছু না, দেখবে না নেই এ ভাজলে একটা লাল লাল হইবে, খাইতে একসের মজা লাগবে। মজা হতে একটু না রানলে মাই পোলার, মাই পোলাই তো খায় না, মাই পোলার বাপে কইবে ও আইজ গো রান সুকি আই ও কিছু লাগে না, এখন হের লোক গিয়ে আবার একাল মজা করি রান্দা লাগে। এক একজন এক এক রকম রান্ধে, মুই যেবিল পারি সেইবিল রান্ধি, এমনি গো দেখাই, এমনি গো যদি ভালো লাগে তাই জানাইয়েন, আর মোর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন। আপনারা মোরে অনেক পছন্দ করেন দেখছি, লাইক দেন, কমেন্ট দেন, এরপর সাবস্ক্রাইবও করেন, আরও যারা না করছেন হেরাও একটু করিয়ে দিয়েন, আর যারা মোরে সাবস্ক্রাইব করিয়া পাশে আছেন হেগুলো গিয়ে মোর প্রাণডালা শুভেচ্ছা এবং ভালোবাসা, হেগো যেন আল্লাহ অনেক হায়াত দারাজ করে দোয়া করি। মোরা তো একটা আশা লইয়ে নামছি, আল্লাহ যেন আশাটা পূরণ হরে, দোয়া করি যেন মোরা একটু আগুয়ে যেতে পারি। দেখছেন এখন একটুখানি পানি দিয়ে দিলাম, যেন এককালে নরম হইয়ে মশলাটা গায়ে গায়ে লাগিয়ে থাকে, বেশি তো আর কিছু দিই নেই মশলা, এককালে হালকা। এই এখন আবার দেখেন বাজার সদাই আনিয়ে তোমার দিয়ে থুইছে, রাইন্দি বাড়ি উঠে এখন আবার এই বাজার সদাই দিয়ে গুছাইতে আছে। এই বাজার সদাই দিয়ে এই গরম মশলা এবার ওই এই সাবান ওই যা লাগে আর কি ঘরে হেয়ে সব আনিয়ে থুইছে, এখন এগুলো গুছাইতে গুছাইতে মোর হারা দিন যাইবে। এত আনিয়েই তো আর এককালে ধোয়া যায় না কোনো হানি, এগুলোর আবার স্প্রে করা লাগে, স্যাবলুন ট্যাবলুন দিয়ে সব আগে স্প্রে করে লইছি। যা যা ধোয়া সম্ভব এগুলো তো সব ধুমুই, আর যা সম্ভব না এগুলোর স্প্রে করিয়ে মুছে টুছে ধুয়ে দিমু। এখন আমগুলো রে করমু কি ওই ভিনেগার আর বেকিং সোডা আছে বালতির মধ্যে পানি দিয়ে এর মধ্যে এককালে 1.5 ঘন্টা ভিজেই থুম, এরপর ক্লিন করিয়া এরপর থুমো, এরপর খাইবে। এরপর ওই গরুর গোস্ত আছে, কুমার হাগ আছে, ডেহি হাগ আছে, আপনারা কি কেউ ডেহি হাগছেন হেলে মোর একটু জানাইয়েন,
বরিশালের আর না হইল টেল চিংড়ি মাছ দিয়ে যে দেহি এক ভাজে হ্যাঁ খাইলে আপনারা আর গরুর গোস্তও খাইবেন না। এখন এই বাজার সদাইটি দেখেন এই এত মেলা জেলা এইগুলো গুছিয়ে লাগবে এই বাজার দেখছেন। এই লুডুস আছে, সেমাই, পাস্তা, সাবান, দুধ, সাবান সাবানও লাগে কয় প্রকারের, ভীম সাবান, হুল সাবান, গায়ে দেওয়া সাবান, লবণ, ওই আবার হ্যান্ড ওয়াশ, এত লাগবেই, হারা দিন হাত পাও ধুইতে থাকা লাগে, হ্যাঁ ছাড়া কোনো উপায় নাই। এই ময়দা, চা পাতা, এ সবের সংসারেই লাগে, সবই বাজার করে, এতে দেহানের কিছু নাই। এখন দেখাইলাম যে এইটি গুছ গাছ করা লাগবে, এই করা লাগবে, কী কী করি সময় কাটে, এর জন্য একটু মোর ভাই বোনিকে দেখাইলাম। মোর ভাই বোনেরা মোর পাশে আছে আমি জানি, তাহলে সবাই একটু দোয়া করিয়েন আর মনুর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করিয়েন। মনুরা আপনারা সবাই ভালো থাকবেন, ঘরে গনে কম বাইরেইবেন, দোয়া হরবেন মোগুলো গিয়ে, মোরাও আপনাগুলো গিয়ে দোয়া করি। নামাজ কালাম একটু পড়িয়েন না, আর যাই করেন না করেন নামাজটা বাদ দেবেন না, সবাই একটু বাসক তো নামাজ করার পড়ার চেষ্টা করিয়েন। এই আর কি কম, সবাই একটু কমেন্ট করিয়ে মোরে জানাইয়েন আজকে ব্লগটা আপনাকে কেমন লাগছে, হলে মুই আরও উৎসাহ পামু আপনাগুলো গিয়ে আরও ভালো ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করমু। এরপর দেখবেন যে খালি মোট সাবস্ক্রাইব বাড়তেই থাকবে, একটু লাইনে উঠে লই দেখবেন আনে আপনাকে দোয়া আর ভালোবাসা যদি থাহে, উৎসাহ থাকে আর সাহস আপনাকে দায় দিয়ে মুই পাইছি আপনাকে বলুক দেখিয়ে, আপনারাই এহান মোরে সব কিছু সহযোগিতা করবেন, এছাড়া আর কোনো উপায় নাই। এখন এই ময় মশলা যেটা যেখানে থোয়ার বাডা বোডা গুছাইয়ে গাছাইয়ে থোয়া লাগবে, কয় বাজার করা সহজ কিন্তু গুছেন অনেক কঠিন। এখন দেই এই দিয়েই বাজার করারছে, বাজার গুছেন কঠিন, ভালো থাকবেন, দোয়া করবেন, আমিও দোয়া করি আপনাগুলো গিয়ে। এখন আপনাকে সবাই দিয়ে আজকের মতো বলক বিদায় নিলাম, আল্লাহ হাফেজ। আমি যে কইছি।